আসসালামু আলাইকুম। আজ হঠাৎ করে শ্রদ্ধেয় তুহিন আহমদ ভাইয়ের বাসায় যাই। নাস্তা করতে করতে অনেক বিষয় নিয়ে কথা হয় ওনার সাথে। কালেকশনের অনেক বিষয় নিয়ে তিনি বুঝিয়ে বলেন, যা আমার নিজেরও বোধগম্য ছিল না বা ধারণা ছিল না। কয়েন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারি ওনার থেকে। শ্রদ্ধেয় তুহিন ভাই অমায়িক মনের মানুষ, আমাকে এবং মিথুলকে অনেক বিষয় নিয়ে ধারণা দিলেন। শ্রদ্ধাশীল মানুষের প্রতি শ্রদ্ধা এমনিতেই বেড়ে যায়। ওনাদের মতো মানুষের জন্যই কালেকশন জগৎ টিকে থাকে নতুন প্রজন্মের অগ্রগতি হয়ে। 2 ঘন্টার মতো আমরা কালেকশন দেখেছি, অত্যন্ত প্রাণবন্ত সময় কেটেছে তুহিন ভাইয়ের সাথে। আসুন আমরা দেখে আসি আমাদের সেই কাটানো সময়টুকু কত প্রাণবন্ত ছিল। দেখি যে এখানে কিন্তু আমাদের জাতীয় প্রতীক থেকে শুরু করে জাতীয় ইতিহাস ঐতিহ্য সম্পূর্ণ কিন্তু এখানে আছে। যেরকম লাঙ্গল বলেন, যেগুলো কেন এবং ফাও কেন বোঝাচ্ছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কেন এটা এখানে লিখেছি, এটা কিন্তু শুধু বাংলাদেশের ফাও কেন, ফাও কেন পৃথিবীর বিভিন্ন তৃতীয় বিশ্বের বহু দেশে আছে। এইটার মূলত কারণটা হচ্ছে ফুড অ্যান্ড অর্গানাইজেশন তার মানে ইয়েরা তারা এগ্রিকালচার ইয়েকে ডেভেলপ করার জন্য ফান্ড দিত, ওইদের ফান্ডেই কিন্তু এই মোড়ের পয়েন্টগুলি তৈরি বানানো হয়েছিল। আপনি দেখবেন যে 1 সালের 2টো কয়েন আছে, একটাতে ফাও আছে একটাতে নাই। তার মানে ওটা আমাদের, একটা হলো আমাদের ইয়ের থেকে তৈরি, আর একটা হচ্ছে ওদের ফাওয়ার ইয়ের থেকে ইয়ে করা হয়েছে। যে তোমার এখানে এটা আমাদের তৈরি, কিন্তু ফাও যখন ফান্ড করলো 1974, এটা বাংলাদেশ সরকার, কিন্তু এখানে যখন দেখুন উৎপাদন বাড়ানো লেখানো হয়েছে, এটা ফান্ডিং এর সারা পৃথিবী তো ওরাই ফান্ডিং। প্রচারটা ওরা ইয়ে করে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর বহু দেশে আছে। আসলে ভাইয়ের কাছ থেকে অনেক ইনফরমেশন আমরা জানতে পারলাম। এই সাবকন্টিনেন্ট বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং ইস্ট ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়ার কয়েনগুলো, তো এটা বাংলাদেশের সব কয়েন সব ইয়ারের এখানে আমি ট্যাগিং করে রেখেছি। এখানে 1 পাই থেকে শুরু করে 10 পয়সা বিভিন্ন ইয়ারের আছে। এটাও সব বাংলাদেশের কয়েন, এগুলো চমৎকার সংগ্রহ। হ্যাঁ, ধন্যবাদ। এগুলো সবই অনেকদিন ধরেই করা হয়েছে সংগ্রহগুলো, এবং যত ভ্যারাইটি আছে সেগুলো এখানে সংগ্রহের মধ্যে আছে। হ্যাঁ, সব ভ্যারাইটি সব এখানে আছে। এখানে আছে আপনার পাকিস্তান, হ্যাঁ, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান রেজিমের সময় আর কি আছে। 47-48 সাল থেকে আর কি কয়েনগুলি মানে ইয়ে হয়েছিল, বেসিক্যালি 48 সাল থেকে কয়েন ইয়ে হয়েছিল। তবে পাকিস্তানের কয়েনগুলোর মধ্যে একটা ইয়ে আছে যে পাই, পাইস, পয়সা, 3 রকমের জিনিস ওরা ইউজ করেছে। বিশেষ করে আগে যে সিস্টেম ছিল আনা, সেটা 61 সাল থেকে এটাকে ইয়ে হয়ে গেছে, চেঞ্জ করে এটা হয়ে গেছে তখন
ডেসিমাল হিসেবে মানে পয়সা 100 পয়সায় 1 টাকা, আর এর আগে কিন্তু সব আনা হিসেবে ছিল, পাই পাই সব আনা হিসেবে ছিল। এইভাবে আমরা আমার এখানে 47 সালে 45 সালের থেকে এটা পুরুষ পর্যন্ত আছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাকিস্তানের কয়েনের, যে পাকিস্তানের কয়েন আপনি দেখবেন সবকটাতেই বাংলায় লেখা আছে, কিন্তু দেখবেন যে 72 সাল 73 সাল বাংলা লেখা ছিল, যদিও বাংলাদেশ স্বাধীন হয়ে গেছিল 71 সালে। ওটা কি তাহলে মিট হয়েছে মানে স্বাধীনতার আগে? না না না, পরেই হয়েছে, পরেই হয়েছে। কারণ এটার মূল কারণ পাকিস্তানের সংবিধানে 1974 সাল পর্যন্ত ওরা এই পূর্ব পাকিস্তান হিসাবে একটা প্রদেশ হিসাবে ওরা তখনও এটা বলবৎ ছিল, এবং 74 সালের সেপ্টেম্বর কি অক্টোবর মাসে একটা আইনের মাধ্যমে ওরা এই এই প্রদেশটাকে অর্থাৎ পূর্ব পাকিস্তানকে ওরা সংবিধান থেকে বাদ দেয়। ও তাহলে 74 পর্যন্ত মানে আমরা ওদের সংবিধানে ছিলাম, ওদের সংবিধানে ছিল, এই কারণে ওরা পয়েন্টগুলো কন্টিনিউ করে গেছে। তারপর এখানে কিছু কয়েন আছে, ওইগুলো আছে এই সুলতানি কয়েন কিংবা এই যে বেঙ্গল প্রেসিডেন্সির কয়েন আছে কিছু, যার শিক্ষা। এরপর আসলো আমার এখানে আছে সব ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন আছে এখানে, আরো কিছু আছে এখানে ব্রিটিশ ইন্ডিয়া সিলভারও আছে, আরো কিছু আছে। এভাবে করে করে এখন মানে সব শালগুলো লেগেছিল, ট্যাগিং এখনো হয়নি, এখনো করতে হবে বা বাকি কাজগুলো করে নিতে হবে আস্তে ধীরে করছে। আর তাছাড়া স্পেস হয়নি এবং বলতে আর এখানে আরও অ্যাড করতে হবে আর কি। এখানে 1947 সালে সর্বশেষ কয়েনগুলো এখানে আছে, এখানে এটা হলো 1947 সালের কয়েন, যেটা সর্বশেষ জর্জ সিক্সথ মানে 1947 সাল, এটাই হলো ব্রিটিশ ইন্ডিয়ার শেষ কয়েন। চমৎকার চমৎকার সংগ্রহ, দেখে অনেক ভালো লাগলো, মন ভরে গেল। এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।